হলদিয়া এজেন্ডে বের করে দেওয়ার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ দেবাংশু ভট্টাচার্যের খবর পেয়ে এলাকায় যান দেবাংশু ভট্টাচার্য হলদিয়া দুশো এগারো নম্বর বুথে আমাদের পোলিং এজেন্ট ছিল না প্রিসাইডিংয়ের তরফ থেকে কোনো কমপ্লেন না পাবলিকের তরফ থেকে কোনো কমপ্লেন সেন্ট্রাল ফোর্সের অফিসাররা আমাদের পোলিং এজেন্টকে বাইরে বার করে দেয় ঘাড় ধরে বাইরে বার করে দেয় এবং বাইরে গিয়ে আবার হুমকি যায় তোকে অ্যারেস্ট করে নেবো প্রথম কথা এদেরই একটি নেই দ্বিতীয় কথা হচ্ছে যদি প্রিসাইডিং অফিসার কমপ্লেন করে তবেই একমাত্র সেন্ট্রাল ফোর্স অ্যাক্ট করবে এখানে প্রিসাইডিং অফিসার কোনো কমপ্লেন করেনি এরা স্বেচ্ছায় বিজেপি দালালি করতে উঠে পড়ে লেগেছে কেউ নিজে বেরিয়ে কমপ্লেন করবে আমাকে বার করে দেওয়া হয়েছে আমরা তাহলে আপনি ধরে বসিয়ে দিন এখন ওনাকে আবার পুনরায় তিনি নিজে থুতু ছাড়তে বাধ্য হলেন তাকে পুনরায় বসিয়ে দিলেন বার করে দিয়েছেন এক দেড় ঘন্টা আগে এক দেড় ঘন্টা আগে বার করে দিয়েছেন এরকম বহু জায়গাতে চলছে জিততে পারবেন না পায়ের তলার মাটি দুর্বল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস হলদিয়া জিতছে বুঝতে পেরে তারা এই জিনিস শুরু করেছেন যেখানে যেখানে এই জিনিস হবে আমরা সেখানে আমাদের মতো করে ইলেকশন কমিশনকে জানি আমরা সেক্টর অফিসারকেও কমপ্লেন করেছি তারা দেখুন এই কাজকালা করছেন প্রয়োজনে সেন্ট্রাল ফোর্সের যে অফিসার আছে তাদেরকে চেঞ্জ করুন এটা আমাদের দাবি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা